শুল্ক বৃদ্ধির প্রতিবাদে সিলেটে চুনাপাথর বা বোল্ডার পাথর আমদানি বন্ধ রয়েছে, ফলে অচল অবস্থা সৃষ্টি হয়েছে তামাবিল স্থলবন্দর এবং বাকি সাতটি শুল্ক স্টেশনে। সিদ্ধান্ত পরিবর্তন না করলে ভারতের পাথর আমদানি বন্ধ রাখবে আমদানিকারকরা, ফলে সংশ্লিষ্ট খাতের লাখখানেক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। রাজস্ব আয় বৃদ্ধির জন্য অ্যাসেসমেন্ট ভ্যালু বাড়ানো হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন। সিলেট বিভাগের গোয়াইনঘাটের তামাবিল, কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ, সুনামগঞ্জের বাগলি, বড়ছড়া ও চারাগাঁও এবং ছাতকের ইছামতি ও চেলা স্টেশন হয়ে চুনাপাথর এবং বোল্ডার ভারত থেকে আমদানি করা হয়। চুনাপাথরের ইম্পোর্ট অ্যাসেসমেন্ট রেট $11.5 এবং বোল্ডারের রেট $11 হিসেবে আমদানি করছেন ব্যবসায়ীরা। সম্প্রতি ইম্পোর্ট অ্যাসেসমেন্ট রেট চুনাপাথরে $2.5 এবং বোল্ডারে $2 করার মৌখিক নির্দেশনা দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এতে করে প্রতি টন চুনাপাথর বা বোল্ডারে অতিরিক্ত আরও $1200 থেকে $1300 বেড়ে যাওয়ায় বেঁকে বসেন আমদানিকারকেরা। 16 আগস্ট থেকে বন্ধ আছে এই পণ্যের আমদানি, ফলে কর্মহীন হয়ে পড়েছে এই শিল্পের সঙ্গে জড়িতরা। কাজে ফিরতে বিক্ষোভও করেছেন তারা। আবার সাপ্লাইয়ার আছে, বিভিন্ন ব্যবসায়ীরা আছে, তারপরে যায় কাঁসার মিল, গাড়ি দিয়া গাড়ির লেবাররা আছে। এখন বর্তমানে সব প্রায় 2-3 লাখ সব মিলিয়ে লেবার হইব, সব কিছু বন্ধ। $2 করে প্রতি টনে ট্যাক্স বৃদ্ধি করার কারণে স্থলবন্দর ব্যবসায়ীরা লসে আছে, নিবিধায় স্থলবন্দরের আমদানি বন্ধ আছে। এখন ব্যবসায়ীরা এবং যারা সরকারি যারা কর্মকর্তা যারা এটা বন্ধ ইয়ে করছেন, এরা সবে মিলিয়ে আমরা এটা খুলিয়ে দিলে আসলে আমরা জীবিকা নির্বাহ করতাম, আমরা এর বাড়ার কোনো দাবি নাই। আমদানিকারকরা দাবি করেন কাস্টমসের আত্মঘাতী এই সিদ্ধান্তে $5 কোটি রাজস্ব হারাচ্ছে সরকার। ব্যবসায়ীরা লোকসান দিয়ে আমদানি করবে না জানিয়ে নিজেদের আর্থিক ক্ষতি এবং বেকার শ্রমিকদের চিত্র তুলে ধরেন তারা। একেবারে ফ্রেশ পাথর আসে, ওইটা আপনার কাশিং করা পাথর আসে, কোনো শ্রমিকের প্রয়োজন হয় না, কোনো ওয়েস্টেজ হয় না, আমাদের বিভিন্ন ওয়েস্টেজ হয়। এরপরে ওই যে আত্মঘাতিক একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা আমার মনে হয় হয়তো ঠিক না। আমরা বলার ফলে এটা উপরের নির্দেশ, এরপরে আমরা জিজ্ঞাসা করলাম কাস্টমসের সুপারিনটেন্ডেন্টে যে এটা কোনো লিখিত আদেশ আছে কিনা, ওনারা বললো লিখিত আদেশ নাই। ডলারের মূল্যস্ফীতির কারণে শুল্ক বাড়ানো হয়েছে বলে জানান স্থানীয় রাজস্ব কর্মকর্তা। ব্যবসায়ীদের সাথে আলোচনা করে অ্যাসেসমেন্ট ভ্যালু $1 বাড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি। এটা ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনা ক্রমেই গত 4-5 দিন আগেই এটা $11 যেটা করা হতো $12, এবং $11.5 যেটা করা হতো সেটা $12.5, অর্থাৎ $1 করে অ্যাসেসমেন্ট ভ্যালু বাড়ানো হয়েছে। এবং এই অ্যাসেসমেন্ট ভ্যালু বাড়ানোর প্রভাবে প্রতি মেট্রিক টনে 40-45 টাকা ট্যাক্স বৃদ্ধি পাবে, যেটা আমাদের ডিপার্টমেন্টে এটা একটা রেগুলার কাজ। আমদানিকারক ও কাস্টমসের মধ্যে দূরত্ব মেটানোর দাবি সংশ্লিষ্টদের। SATV নিউজ ডেস্ক।